পশ্চিম বাংলার এই যে সন্ত্রাসবাদী আন্দোলন বাংলাদেশে প্রবেশ করে এবং আমাদের কিন্তু 75 পর্যন্ত 1972 পর্যন্ত এই সমস্যা আমাদেরকে পীড়া দিয়েছে তার মানে কি তখন এটা ছিল জঙ্গিবাদ আমাদের দেশের না এটা বিজাতীয় সেটা বলতে চাই আমি তার মানে এটা তখন ইম্পোর্টেড হয়েছিল ফ্রম ইন্ডিয়া আবার যখন 80 দশকে আফগান প্রবলেম তৈরি হলো তখন বাংলাদেশ থেকে অনেকে গেল আফগানদের পক্ষে যুদ্ধ করার জন্য তারা ফিরে এসে আর 90 দশকে শুরু দিতে শুরু করলো হুজি আবার যখন জেএমবি পয়দা হলো যে দুর্ভাগ্যজনকভাবে যদিও রাজশাহী অঞ্চল শুরু হয়েছিল প্রথমে এটা তার যে গুরু শায়েখ আব্দুর রহমান হি ওয়াজ ফ্রম মদিনা ইউনিভার্সিটি তার মানে উনি এটা ওই মিডল ইস্ট থেকে আমদানি করেছিলেন আমাদের এখানে এটা কিন্তু আমার দেশে কোনো বিষয় না যখন আমাদের দেশে 2016 সালে এই পহেলা জুলাইয়ের এই বিয়েবান্ধব ঘটনার মধ্যে মধ্য দিয়ে এই আমাদের আবার সাম্প্রতিকতম জঙ্গিবাদের উন্মেষ ঘটে তখন কিন্তু ঢাকার অনেক অনেক পশ্চিমা দূতাবাস তাদের যারা কূটনৈতিক ছিলেন কূটনীতিবিদ ছিলেন তারা মনে করেছেন এই গেড়াকল থেকে বাংলাদেশ সহজে বেরোতে পারবে না কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে আবার এই জঙ্গিবাদকে আমরা প্রায় নিশ্চিহ্ন করার পথে আমরা এগিয়ে চলেছি ঘটনা